हाई फ्रेंड्स, वेलकम टू माई चैनल स्टाडी उइथ ईशानी। 21 सेप्टेम्बर 2020 कारेंट अफेयार्स निये एलाम। आज के सेटे तुम्हारे जो कारेंट अफेयार्सर मोट 13 प्रश्न आछे। प्रत्येक प्रश्न खूब ही गुरुत्वपूर्ण। प्रत्येक प्रश्न साथे साथे एक्सट्रा फैक्ट और स्टैटिक जीकेगुलो बोले देव। तुम्हारा भिडियो स्किप करो ना, प्रथम थेके शेष पर्यंत देखो। भालो लागले लाइक करो और चैनल नतून हो थाकले सबस्क्राइब करो। ओके, और तुम्हारा जरा आगे क्लासगुलो देखे नाओ नि, तादेर जन्य डिस्क्रिप्शन बक्से प्लेलिस्ट लिंक देवा आछे। एकटा लिंके क्लिक कर ले परपर समस्त क्लास पे जाबे। और डिस्क्रिप्शन बक्से देवा आछे स्टाडी उइथ ईशानी फेसबुक पेजर लिंक, और देवा आछे स्टाडी उइथ ईशानी टेलिग्राम चैनल लिंक। तुम्हारा सम्भव हले जयन हो जाओ। ओके, चलो देखे नी आज के कारेंट अफेयार्स प्रश्नगुलो। प्रथम प्रश्न, विश्वे प्रथम सॉवरेन बॉन्ड इश्यू करलो कौन देश? ये प्रश्न सठिक उत्तर हो जाए ऑप्शन बी मेक्सिको। ऑप्शन बी मेक्सिको। राजधानी मेक्सिको सिटी, मुद्रार नाम मेक्सिकान पेशो, राष्ट्रपति आंद्रेस मैनुएल लोपेज ओब्राडोर। परवर्ती प्रश्न दुई नम्बर, आर्थिक स्पंदन नामे ऋण वितरण प्रोग्राम लॉन्च करलो कौन राज्य सरकार? सठिक उत्तर हो जाए ऑप्शन बी कर्नाटक राज्य सरकार आर्थिक स्पंदन नामे ऋण वितरण प्रोग्राम लॉन्च करलो। कर्नाटक मुख्यमंत्री बी एस येदुराप्पा विभिन्न समवाय प्रतिष्ठान माध्यमे 39,300 कोटी टाका ऋण वितरण आर्थिक स्पंदन कर्मसूची चालू करल। यह प्रकल्प आवत्य 15,300 कोटी टाका कृषि खाते वितरण 24,000 कोटी टाका बेसरकारी खाते बरद्द करा हबे। राजधानी बेंगालुरु, मुख्यमंत्री बी एस येदुराप्पा, राज्यपाल बाजुबाई बाला। परवर्ती प्रश्न देखे नेब तीन नम्बर प्रश्न, अपना घर ड्रीम्स नामे होम लोन स्कीम लॉन्च करलो कौन कंपनी? ए प्रश्न सठिक उत्तर हो जाए ऑप्शन बी आईसीआईसीआई होम फाइनेंस। यही योजनार आवताय 2 लाख থেকে 50 লক্ষ টাকা পর্যন্ত লোন পাওয়া যাবে। পরবর্তী প্রশ্ন চার নম্বর প্রশ্ন দেখব, এশিয়া গেম চেঞ্জার অ্যাওয়ার্ড 2020 দ্বারা সম্মানিত হলেন কোন প্রখ্যাত শেফ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বিকাশ খান্না। অপশন বি। পাঁচ নম্বর প্রশ্ন, মোবিকুইকের কো-ফাউন্ডার অ্যান্ড সিইও পদে কে নিযুক্ত হলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি চন্দন যোশী। অপশন বি। মোবিকুইক ইজ অ্যান ইন্ডিয়ান কোম্পানি দ্যাট প্রোভাইডস এ মোবাইল ফোন বেসড পেমেন্ট সিস্টেম অ্যান্ড ডিজিটাল ওয়ালেট। ফাউন্ডেড April 2009, হেডকোয়ার্টার ইন্ডিয়া, ফাউন্ডার্স বিপিনপ্রীত সিং, উপাসনা টাকু। পরবর্তী প্রশ্ন ছয় নম্বর, আজাদি শিরোনামে বই প্রকাশ করলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অরুন্ধতী রায়। অপশন বি। সাত নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড বাম্বু ডে পালন করা হয় প্রতি বছর কোন দিন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 18 সেপ্টেম্বর। অপশন এ। 2020 সালের থিম ছিল বাম্বু নাও। পরবর্তী আট নম্বর প্রশ্ন, রাজ্যের অপুষ্ট শিশুর পরিবারগুলিকে গরু দেওয়ার সিদ্ধান্ত নিল কোন রাজ্য? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ উত্তরপ্রদেশ। অপশন এ। পরিবারগুলি এই গরু থেকেই দুধের প্রয়োজনীয়তা মেটাবে। রাজধানী লখনউ, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। পরবর্তী প্রশ্ন দেখব নয় নম্বর প্রশ্ন, এডুকেশন ফর অল নামে উদ্যোগ লঞ্চ করলো কোন লার্নিং কোম্পানি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বাইজুস। অপশন বি। ২০২৫ সালের মধ্যে 5 মিলিয়ন শিশুদের ক্ষমতায়নের জন্যই এই উদ্যোগ লঞ্চ করা হয়েছে। হেডকোয়ার্টার বেঙ্গালুরু, প্রতিষ্ঠা সাল 2011, প্রতিষ্ঠাতা বাইজু রাভেন্দ্রন। পরবর্তী প্রশ্ন দশ নম্বর,
সম্প্রতি প্রয়াত অমিতাভ ঘোষ ভারতীয় রিজার্ভ ব্যাংকের কততম গভর্নর ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 16তম গভর্নর ছিলেন তিনি। অপশন বি, তিনি 1985 সালের 15ই জানুয়ারি থেকে 4ঠা ফেব্রুয়ারি পর্যন্ত মোট 20 দিন এই পদে ছিলেন। মৃত্যুকালীন তার বয়স হয়েছিল 90 বছর। আরবিআই এর হেডকোয়ার্টার মুম্বাই, বর্তমান গভর্নর শক্তিকান্ত দাস। পরবর্তী প্রশ্ন দেখব, 11 নম্বর প্রশ্ন। কোন ভারতীয় যুবককে ইউনাইটেড নেশনস সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলসের একজন ইয়াং লিডার হিসাবে ঘোষণা করা হলো? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, উদিত সিংহল। অপশন এ, কাঁচের বোতল থেকে বালি তৈরি করার জন্য তাকে এই সম্মানে ভূষিত করা হয়। তিনি 2018 সালের শেষের দিক থেকে শুরু করেছিলেন গ্লাস টু স্যান্ড প্রকল্পটি। পরবর্তী প্রশ্ন 12 নম্বর। কেন্দ্রের প্রস্তাবিত কৃষি বিলের প্রতিবাদে কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন হরসিমরত কৌর বাদল। তার জায়গায় অতিরিক্ত দায়িত্বভার গ্রহণ করলেন কে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নরেন্দ্র সিং তোমার। অপশন এ, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার। পরবর্তী প্রশ্ন দেখে নেব, কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ক্যাপেক্স স্কিমের আওতায় ব্যাকইয়ার্ড হর্টিকালচার প্রোগ্রাম লঞ্চ করল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জম্মু কাশ্মীর। অপশন সি। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের সেটে তোমাদের জন্য 13টা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দাও, যাতে তোমাদের হাত ধরে আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে পারে। আর আমার নতুন বন্ধুরা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা স্টাডি উইথ ঈশানী এই ফেসবুক পেজের সাথে অ্যাড হয়ে যেতে পারো, আর স্টাডি উইথ ঈশানী টেলিগ্রাম চ্যানেলের সাথেও অ্যাড হয়ে যেতে পারো। ফেসবুক পেজ আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট লিঙ্ক। তোমরা তোমাদের প্রয়োজন মতো ক্লাসগুলো দেখতে থাকো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, বাই।